আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, আজ আপনাদেরকে মহিলাদের বা স্ত্রী লোকদের কিছু খারাপ স্বপ্ন, যেগুলো দেখলে দুর্ভাগ্য আসতে পারে এবং সাবধান হওয়া প্রয়োজন। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এর আগের ভিডিওগুলোতে আমরা মহিলাদের কিছু ভালো স্বপ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলাম। আজ আপনাদেরকে খারাপ স্বপ্নগুলো এজন্যই বলবো, অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন, হুজুর আমরা স্বপ্ন দেখেছি, এখন আমরা খুব দুশ্চিন্তায় আছি, এগুলো যদি আমাদেরকে বলে দেন আমাদের জন্য সুবিধা হয়। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, যদি খারাপ স্বপ্ন দেখি ফেলেন তাহলে আল্লাহর কাছে সাথে সাথে আশ্রয় প্রার্থনা করবেন এবং খারাপ স্বপ্ন দেখার সাথে সাথে আপনি আল্লাহ রাস্তায় দান করে দিবেন ইনশাআল্লাহ। দান সদকার মাধ্যমে খারাপ স্বপ্নের প্রভাবগুলো কেটে যায়। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমেই কিন্তু মানুষদেরকে বিভিন্ন ভালো খারাপ ইঙ্গিত দিয়ে থাকেন। ঠিক তেমনিভাবেই আজ আপনাদেরকে কিছু বিশেষ স্বপ্নের কথা বলবো। কোনো স্ত্রীলোক স্বপ্নে যদি নিজেকে ঋতুবতী হতে দেখলে বা হায়েজ নেফাস অবস্থায় দেখলে, সে কোনো গুনাহের কাজে লিপ্ত হবে অথবা সে অবৈধ পথে টাকা বা অর্থ উপার্জন করবে। আর যদি সে স্বপ্নে ঋতুর পরে গোসল করতে দেখে তাহলে এটা তার জন্য ভালো। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, যদি কোনো স্ত্রীলোক স্বপ্নে খচ্চরের পিঠে আরোহণ করে বা গাধার পিঠে আরোহণ করে, সে খচ্চরের স্বভাব বিশিষ্ট স্বামী লাভ করবে। কোনো বিবাহিতা স্ত্রীলোক কোনো বালকের পিঠে আরোহণ করতে দেখলে তবে সে তার স্বামীকে বশীভূত করবে। আর যদি অবিবাহিত স্ত্রীলোক এরূপ স্বপ্ন দেখে কোনো বালকের পিঠে উঠছে তাহলে তার খুব শীঘ্রই বিবাহ হবে। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, যদি কোনো স্ত্রীলোক দেখে যে তার স্বামীকে ফুল দিচ্ছে তবে স্বামীর সাথে তার বিচ্ছেদ ঘটার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি কোনো স্ত্রীলোক নিজের মাথার কালো চুলের সাথে কিছু সাদা চুল দেখে তাহলে সে দুঃখ কষ্টে পতিত হবে। কোনো স্ত্রীলোক নিজের মাথা মুড়তে দেখলে সে তালাক প্রাপ্ত হবে বা মাথার চুল কাটতে দেখলে তালাক প্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কোনো স্ত্রীলোক স্বপ্নে তার নিজের মাথার চুল লম্বা দেখে তাহলে অবশ্যই এটা ভালো, দণ্ডলত প্রাপ্তি তার অনেক দিক দিয়ে ভালো হবে। কিন্তু যদি তার মাথার চুল আঁচড়াতে দেখে এবং তাহতে দু চারটি পরে যেতে দেখে তাহলে তার দুঃখ কষ্ট দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, যদি কোনো স্ত্রী লোক স্বপ্নে ডিম ভাঙতে দেখে তবে সে তার স্বামী অন্য একটি বিবাহ করবে এবং ওই মহিলা তালাক প্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন। আর যদি স্বামী না থাকে তবে যে কোনো বিপদে পড়ার বা দুর্নাম ছড়ার সম্ভাবনা রয়েছে। যদি কোনো স্ত্রীলোক স্বপ্ন দেখে বক্তৃতা মঞ্চে দাঁড়িয়ে খুব বক্তৃতা করতেছে তাহলে সে দুর্নামে পড়বে বা একটু অসুখী হবে। যদি কোনো স্ত্রীলোক স্বপ্নে নিজের বিবাহ দেখে তাহলে আর্থিক একটু সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, যদি স্ত্রীলোক নিজেকে পরিচিত পুরুষের সাথে দেখে তাহলে একটু দুর্ভাগ্যের কারণ হতে পারে। যদি কোনো স্ত্রীলোক স্বপ্নে দেখে যে নিজে মোটর গাড়ি চালিয়ে যাচ্ছে এবং একজন পুরুষ লোক তার নিচে পড়ে মরে গিয়েছে তাহলে স্বামী তার তালাক দিবে অথবা তার কোনো ক্ষতি করতে পারে। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, যদি কোনো অবিবাহিত মেয়ে পুরুষ দেখে তার হাতে মেহেদি লাগিয়েছে তাহলে তার একটু অশান্তির কারণ রয়েছে।
যদি কোনো মহিলা স্ত্রী লোক যদি দেখে বিবাহের রাত্রে তার বাসর ঘরে তার সন্তান প্রসব হচ্ছে, তবে কোনো রোগে তার মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে, আল্লাহ রাস্তায় দান করুন ইনশাআল্লাহ, আল্লাহ হেফাজত করবেন। যদি কোনো মহিলা তার স্বামীর সাথে সহবাস করতে দেখে, তাহলে স্বামী যদি তার নিকটেই থাকে তাহলে আর কোনো ফলাফল নেই, কিন্তু যদি তার স্বামী বিদেশে থাকে তবে তার স্বামী অন্যত্র বিবাহ করবে। যদি কোনো বিধবা স্ত্রী লোক এরকম স্বপ্ন দেখে তার সন্তানের অথবা নিজের মৃত্যু খুব কাছাকাছি রয়েছে এরকম মনে করবে, তো স্বামীর সাথে সহবাস এটা খুব একটা ভালো লক্ষণ নয় স্ত্রী লোকদের জন্য। সুতরাং আপনি সাবধান থাকবেন এবং ভালো থাকার চেষ্টা করবেন, দান সৎকা করবেন। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ এ পর্যন্তই আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।